শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে হুইলচেয়ারে বসে মাধ্যমিক দিচ্ছেন নদিয়ার তাহিরপুরের প্রিয়াঙ্কা। আগামীতে উচ্চশিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন তার। নারী দিবসে আমাদের কুর্নিশ প্রিয়াঙ্কাকে। শারীরিক অসুস্থতা ছিল ছোটবেলা থেকেই, ঠিকমতো চলাফেরা করতেও পারে না, সম্বল হুইলচেয়ার। কিন্তু শারীরিক অক্ষমতা বাধা দিতে পারেনি তার পড়াশোনাতে। হুইলচেয়ারে বসেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে প্রিয়াঙ্কা পাল। নদিয়ার তাহিরপুর থানার বাতকুল্লা উত্তর সুরভি স্থানে বাড়ি প্রিয়াঙ্কা পালের। বাতকুল্লা ভুবনী মোহিনী গার্লস হাইস্কুলের ছাত্রী। ছোট থেকেই পড়াশুনোর প্রতি অদম্য আগ্রহ। পরিবারের পক্ষ থেকে প্রিয়াঙ্কার ছোটবেলায় অনেক চেষ্টা করা হয়েছিল তাকে শারীরিক দিক থেকে সুস্থ করে তোলার। অনেক চেষ্টা করেও বিফল হতে হয়েছে পরিবারের সদস্যদের। মেয়ে আর পাঁচটা ছেলে মেয়ের মতো স্বাভাবিক না হলেও মনের জোর অন্যদের থেকে অনেকটাই বেশি। আর সেই আগ্রহ আর জোর নিয়েই ধাপে ধাপে একের পর এক ক্লাসের গণ্ডি পার করে এবার সে মাধ্যমিক পরীক্ষায় বসেছে। ডাক্তারের ওষুধ এত পরিমাণ চালিয়েছে, ও আর এখন ভালো নেই, ওকে ভেলোরে ট্রিটমেন্ট করতে হবে। তো বনহুগলিতে নিয়ে গেছিলাম ট্রান্সফার করলে, বনহুগলির থেকে ট্রান্সফার করে ভেলোরে আমাকে ট্রিটমেন্ট দিল। ওখান থেকে বললো ওর ওষুধ মেডিকেল ফল্টের জন্য মেয়েটা এরকম পঙ্গু হয়ে গেছে। তো ওখানে আমি যথাযথ ভেলোরে আমি ট্রিটমেন্ট করাবার পর ওরা বললো যে আপাতত ফিজিওথেরাপি ছাড়া আর কোনো সমস্যা নেই, ফিজিওথেরাপি যদি হাঁটতে পারে পারবে, তাছাড়া আর কোনো কিছু করা যাবে না। তো প্রথমত অবস্থায় 7 বছরও কথা বলতে পারেনি, পরে যে কথাটা বলতে পারলো 7 বছর পর থেকে হাঁটতে পারে, পরে হাঁটতে চাটতে পারে না, এরকম হুইল চেয়ারে বসে থাকে, চেয়ারের থেকে নামিয়ে বসিয়ে দিলে ডিসব্যালেন্স পড়ে যায়। আচ্ছা, এমনি কথাবার্তা সমস্ত কিছুই বলতে পারে, স্মরণশক্তিও ভালো, পড়াশোনা খুব মানে মেধা একদম। বলতে গেলে যে ওকে মাস্টারে যেরকম গল্পের মতন পড়িয়ে দেবে, ও শুনে সেগুলো যদি আপনি জিজ্ঞাসা করেন 1 বছর পরেও সেটা বলে দিতে পারে, স্মরণশক্তিটা ভালো আছে। হ্যাঁ, ওকে আলাদা টিচার রেখে দিয়েছি ওর জন্য। নর্মালি যে এখানে যারা পড়ে সেই শিক্ষক দিয়ে পড়াশোনা? হ্যাঁ, নর্মালি যে শিক্ষক যারা পড়ায় তাদেরকে দিয়েই রেখে দিয়েছি, সারা বছরই সে এসে পড়িয়ে যায়। হ্যাঁ, ও যখন পড়তে যাচ্ছে আমার স্কুলে হেড ম্যাডাম খুবই হেল্প করেছেন। ও ভুবন মোহিনী গার্লসে পড়েন, হেডস্যারকে মানে তুলনা নেই, আমাকে প্রচণ্ড সহযোগিতার মাধ্যমে বোর্ডেও পাঠিয়েছিল আমাকে ওকে পেপারসের জন্য, সেখান থেকে এসেছে এবং সব মাস্টাররাই একে খুব হেল্প করে। শারীরিক কারণে নিজে লিখতে না পারলেও মুখে সব উত্তর বলে দিচ্ছে প্রিয়াঙ্কা। অদম্য ইচ্ছা শক্তির ওপর ভরসা করে পর্ষদের অনুমতিতে তার জন্য রাখা হয়েছে রাইটার। পরীক্ষার সময় তিনি উত্তর শুনে লিখে দেবেন প্রশ্নপত্রে। তারপরে ওর পরে আরো 2টো বাচ্চা আছে, ওকে ওকে আমি বেশিরভাগ সামলাই না, ওর বাবাই বেশি দেখে, কারণ আমার 2টো পরের বাচ্চা আছে। ওর পড়াশোনা বলতে কি, ওর টিচার যেটুকুনি শিখিয়ে দিয়ে যায় সেইটুকুনি, মানে আমরা যদি ওকে বলতে যাই ও বলে যে না তোমাদের থেকে আমার টিচার ভালো বলে। হ্যাঁ, ওইগুলো অভিজ্ঞতা, আগ্রহ পড়াশোনা? হ্যাঁ, খুব আগ্রহ। এখনই বলে যে আমি এটা পরীক্ষা হয়ে গেলে আবার 12 ক্লাসে পরীক্ষা দেবো, খুব ইচ্ছা, কলেজে যাওয়ার ইচ্ছা, শান্তিপুর কলেজে যাবো এরকম। হ্যাঁ হ্যাঁ, প্রিয়াঙ্কার ইচ্ছা আগামী দিনে আরও উচ্চশিক্ষা লাভের। উচ্চ মাধ্যমিক অতিক্রান্ত করে কলেজ পাশ করে উচ্চশিক্ষিত হওয়ার স্বপ্ন দু চোখে। তুমি কোন স্কুলে পড়ো? ভুবনমোহিনী একাডেমিক আছে। ভুবনমোহিনী? হ্যাঁ, ওটা খুলে দিই। ভুবনমোহিনী? ও, এবছর কী পরীক্ষা দিচ্ছ তুমি? ইংলিশ। ইংলিশ পরীক্ষা কোন ক্লাসে পড়ো? টেনে। আচ্ছা, তুমি কি নিজেই লেখো না কেউ লিখে দেয়? কেউ লিখে দেয়। পড়াশোনা করতে ভালো লাগে? হ্যাঁ। কতক্ষণ বাড়িতে পড়াশোনা করো? 2 ঘন্টা। প্রাইভেট পড়ো? হ্যাঁ। তোমাকে বাড়ির সবাই সাহায্য করে পড়াশোনা করতে? হ্যাঁ। কে কে সাহায্য করে? মা বাবা আছে। তুমি কি ভবিষ্যতে আরো পড়তে চাও? হ্যাঁ। ভালো লাগে পড়তে? হ্যাঁ। আগামী দিনে কি হওয়ার ইচ্ছা আছে তোমার পড়াশোনা করে? কলেজে উঠার ইচ্ছা আছে। কলেজে পড়ার ইচ্ছা আছে? মেয়েকে সাহায্য করবার কোনো খামতিও রাখেন না বাবা মা, মেয়ের জন্য রেখেছেন আলাদা করে গৃহশিক্ষক। প্রিয়াঙ্কা পালের পড়াশোনার উৎসাহ দেখে বিদ্যালয়ের শিক্ষকেরাও এগিয়ে এসেছেন। তারাও আগ্রহের সাথে চাইছেন প্রতিবন্ধকতাকে দূর করে প্রিয়াঙ্কা পাল যেন সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে পারে। নারী দিবসের দিনে প্রিয়াঙ্কাকে আমরাও কুর্নিশ জানাই। নীল আকাশে ডানা মেলুক প্রিয়াঙ্কার স্বপ্নগুলি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, নদিয়া।